اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضي عليك السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على رسول الله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في دين আমরা গত কয়েকদিন যাবত বিশেষ করে ইমান যে বিধ্বংসীর দশটি কারণ আছে অনেক কারণ আছে এর মধ্যে যে প্রধান যে কারণগুলা এর মধ্যে এই দশটি কারণের মধ্যে আমরা এক দুই তিন চার দুই দিয়ে আলোচনা করেছিলাম এখন আজকা আমরা আলোচনা করব পাঁচ ছয় সাত আল্লাহর কাছে তৌফিক কামনা করছি ওমা তফিক পাঁচ নম্বর হল ওয়া সাল্লাম আনিত সরিয়ে বিধানের কোনো একটির প্রতি বিদ্বেষ পোষণ করা যদিও সে তদন্ত আমল করা করে না কেন অনেকে আছেন ইসলামের শরীয়তে অনেক কিছু আমল করে কিন্তু সে মন থেকে সেটা মানতে পারে না হাসি ঠাট্টা বিদ্রুপ করে আবার অনেকে করে না সেটা কি যেমন উদাহরণস্বরূপ বুকে হাত বাঁধা জোরে আমিন বলা পায়ের সাথে পা লাগা তারপরে আপনার কাদের সাথে কাদা লাগা তারপরে সুরে ফাথিয়া জেহেরি শেরি উভয় নামাজে পড়া এরপরে মধের বিষয় হারামের বিষয় এই বিষয়গুলো আমাদেরকে সামনে আনতে হবে যখন এই কথার ব্যাপারে আল্লাহ বলছেন কর্মব্যর্থ ব্যর্থ জন্য যে তারা আল্লাহর অবতীর্ণ বিধানকে অপছন্দ করে সুতরাং আল্লাহ তার কর্ম নিষ্ফল করে দেবেন সুরাতুল মোহাম্মদ ছয় নম্বর হলো ইসলামের কোন বিষয় নিয়ে দ্রুপ করা অথবা উহার কোন পূর্ণ কিংবা শাস্তি বিধাকে উদ্দেশ্য করে ঠাট্টা বিদ্রোপ করা ইসলামের কোন বিষয় নিয়ে বিদ্রুপ করা অথবা উহা নিয়ে কোন আংশিক ঠাট্টা বিদ্রোহ যেমন আমাদের দেশে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা আছে যা আল্লাহ বলছেন মানুষ তোমাদের মধ্যে হত্যার হত্যা যদি নাও তাহলে তোমাদের জীবন ব্যবস্থিত থাকার গ্যারান্টি আছে এটা তারা বলে বর্বর চোর স্পষ্ট প্রমাণ হয়ে গেলে হাত কেটে দাও এটা নাকি বলে বড় আইন জিনাকারী পুরুষ জিনাকারী মহিলা বিবাহিত বিবাহিত তাদেরকে গত্ত করে রজব করে দেওয়ার জন্য এটা নাকি রজব বড় আইন তবে এই কাজগুলো কবে দেশের রাষ্ট্রীয় শাসক দেশের প্রশাসন আপনি আমি আইন হাতে তুলনা নেব না যারা এই কাজ করে তাদের ইমান থাকবে না যেমন আল্লাহ রবুল আলম এই কথা বলছে কুল আবি আল্লাহ ও আয়াতিহি ও রসুলি কুন তুম হে রসুল আপনি বলে দিন তবে কি তোমরা আল্লাহ তার আয়াত তার রাসূলের সাথে হাসি ঠাট্টা করেছে কি তোমাদের কোনো কৈফিয়ত আজ গ্রহণ করা হবে না তোমরা মুমিন বলে নিজেকে প্রকাশ করে থাকলেও এখন তোমরা কাফের সূরা মুহাম্মদ সূরা তাওবা ৬৫ ৬৬ নম্বর নম্বরে জাদু শিখা জাদু শেখানো এবং কি কোনো পন্থায় কারো মাঝে আকর্ষণ বিকর্ষণ কোনো পন্থায় কারো মাঝে আকর্ষণ বিকর্ষণ করা আজকে দেখা গেছে এক শ্রেণীর কিছু কিছু লোক আছে তাবিজ নিজে দেয় অন্যকে দেওয়ার উৎস দেয় আপনি তো যারা নামাজি নামাজ পড়ানো রোজা রাখে না তাদের কথা বাদ আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে যায় দেখেন যে মুক্তি সাহেব হুজুর হুজুর আমার স্বামী তো আমাকে ভালোবাসে না হুজুর আমার স্ত্রী তো আমাকে ভালোবাসে না লম তাবিজ দর একটা তাবিজ লন এই তাবিজ দিলে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবো আপনার স্বামী আপনাকে ভালোবাসবো এই আকর্ষণ বিকর্ষণ এবং কি অপ্রুভ মানে যেটা হারাম হারাম যেটা ইসলামে কি বিবাহর আগে প্রেম ভালোবাসা হুজুর আমি তো ওই মেয়েকে ভালোবাসি ওই তো আমাকে ভালোবাসা হুজুর তাবিজ দেন অন্য কথা বাদে দিলাম এটা অনেক লোক আছে সবাই না আলহামদুল কিছু ভালো লোক আছে যেগুলো ইমান বিধ্বংসীর কারণ সুরাতুল বাকার একশো দুই নম্বর আয়তা আল্লাহ বলেন হারুত এবং মারুতের যে ঘটনাটা উঠছে উঠিয়ে দিয়ে তুলে ধরছে তারপরে সাহাবিদের এই ব্যাপারে ঐক্যমত ছিলেন যে ব্যক্তি জাদু শিখে তারপর যে ব্যক্তি জাদুর ব্যাপারে যে তাদেরকে যদি স্পষ্ট প্রমাণ হয়ে যায় তবে রাষ্ট্রীয় শাসক তাকে হত্যা ছাড়া কোনো বিকল্প কোন রাস্তা ছিল না যেমন আহ বলা হচ্ছে হাদ্দুসাহি দরা দরা বা তুম সাহিরি দরা বা তুম বলা হচ্ছে যে করে শাস্তি তলোয়ারে কোপ তথা শিরোচ্ছেদ হাদিসটা পাবেন তিরিমিজিতে হাদিস নম্বর চোদ্দশো ষাট জুন্দুমাজেরও শুধু কথা বলেই ক্ষান্ত হননি বরং তিনি তা বাস্তবে কার্যকরী করে দেখিয়েছেন এ হাদিসের দলিল পাবেন আপনারা সর্বকারী আর তারিখুল কবির দ্বিতীয় খণ্ড দুইশত বাইশ বাই হাকি অষ্টম খন্ড একশত ছত্রিশ সুতরাং আমরা অনেকে জাদু করি বিশেষ করে হিন্দু বৌদ্ধরা করে সেটা তার ব্যবহার কিন্তু অনেক মুসলমানও করে এই গাছগুলা আমরা এর থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা তাবিজের ব্যবসা হোক সেটা কোরআন আয়াত দিয়া এর থেকে আমরা ইস্তফা করি আল্লাহ কম তবে যে আইনগুলো এখানে বলা হচ্ছে এই আইনগুলো আপনি আমি হাতে আইন উঠিয়ে নিব না দেশের রাষ্ট্র দেশের প্রশাসন দেশের আইন করবে সেটা আপনি করবেন যদি আপনার ক্ষমতা না থাকে আপনি স্পষ্ট করে হাতে দিয়ে দেশের প্রশাসনের কাছে অবহিত করবেন দেশের সরকারকে সাহায্য করবেন আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করবেন তারা এর বাস্তবায়ন করব যদি আপনি বলার ফলে তারা বাস্তবায়ন না করে কালকে আমাদের তারা জবাবদিহি করবে আপনি আমি আইন হাতিয়ে তুলে নেওয়া ইসলামে অনুমতি করে নাই এটা মনে রাখতে হবে Asala